সময় আমি সফল প্রথমেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের আলমডাঙ্গার যারা সমাজসেবক, যারা প্রশাসনে আছেন, যারা আমাদের দিক নির্দেশনা দেন, সবাই একসাথে দাঁড়িয়ে আমাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন এবং সফলও হয়েছেন। তারই ধারাবাহিকতায় বলতে পারি যে আমাদের অনেক বড় ভাইয়েরা যারা আজকে দেশের বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় জায়গাতে অবস্থান করছেন, আমরা চাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সামনে চলতে। ঠিক সেই রকমভাবেই আমরা এখন মাজেদা বেগমকে সম্মাননা জানাবো। এই সম্মাননা জানানোর জন্য আমি অনুরোধ করব বীর মুক্তিযোদ্ধা এম সাবেদ আলী, সাবেক মেয়র এবং আমাদের বর্তমান মেয়র জনাব হাসান কাদের গনু, তিনারা দুজন একসাথে আমাদের এই গুণী মাতাকে সম্মাননা জানাবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এটাই আমাদের শিক্ষণীয়, আমরা কিভাবে সবাই একে একসাথে চলতে পারবো, একতাই বল। এবারে মাজেদা বেগম, তার একমাত্র সন্তান মাজেদুল ইসলাম সুইট, আমরা তাকে স্মরণ করতে চাই, যে ছেলে এত অভাব অনটন এত কিছু না পাওয়ার মধ্যেও তার লক্ষ্য স্থির রেখে সে যেমন তার লক্ষ্যে পৌঁছে গেছে, সেটার জন্য আমরা তাকে স্মরণ করতে চাই। আমরা মাজেদুল ইসলাম সুইটের সম্মাননা তার হাত দিয়ে দিতে চাই, যিনি আমাদের মাঝে শিক্ষার আলো জ্বালান, আমাদের শিক্ষক জনাব আফিলউদ্দিন স্যার। এবং এটা গ্রহণ করবেন জনাব সুইটারি আম্মা মান্দা বেগম। আন্টি একটু এদিকে তাকাবেন, হাত 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 যোগেন ভাই। অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আলমডাঙ্গা থানার ওসি তদন্ত জনাব কবির ভাই। আমরা আলমডাঙ্গা থেকে অনেকদিন আগে চলে গেছি, বিভিন্ন সময়ে আসা হয়, কিন্তু ঢাকা থেকেই আমরা যে জানতে পারি আলমডাঙ্গাকে এখন অনেক কিছু থেকে মুক্ত করছেন যিনারা। আমরা শুনতে পাই আলমডাঙ্গা থেকে মাদক মুক্ত করছেন, আলমডাঙ্গার ছেলেমেয়েদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা অনেক পথ অবলম্বন করছেন, মানে আমাদেরকে তারা সব কিছু থেকে আগলে রাখছেন। ঠিক আজকে আমরা ওসি তদন্ত জনাব কবির ভাইকে অনুরোধ করব, একটা চাদর দিয়ে আমাদের মাকে উনি আগলে রাখবেন।
অনেক ধন্যবাদ। আমি এখন পরবর্তী বক্তৃতা পর্ব চালানোর জন্য আমি বুলবুল আহমেদকে অনুরোধ করছি। কাটা কি করেন?